আমাদের মুক্তিযুদ্ধে দুইটা গ্রুপ আমাদের বিপক্ষে ছিল, একটা সরাসরি পাকিস্তানের আর একটা ছিল চাইনিজ পন্থী, তারা বলতো দুই কুকুরের লড়াই, মোস্তাক, সায়েম, জিয়া, তারা অবৈধ ক্ষমতা দখলকারী, তস্কর, দুষ্কৃতকারী, রাষ্ট্রদ্রোহী, এই চারটে শব্দ। সর্বোচ্চ আদালত কিন্তু তাকে বলছে রাষ্ট্রদ্রোহী, তস্কর, অবৈধ ক্ষমতা দখলকারী এবং যা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের অবস্থান। ওখানে জাজমেন্টে আর একটা প্যারাগ্রাফ দিলেন, সেই প্যারাগ্রাফে বললেন যেহেতু তারা অবৈধ ক্ষমতা দখলকারী অতএব ১৯৭৫ সনের ১৬ই আগস্ট থেকে ১৯৭৯ সালের মার্শাল্লাহ উইথড্র করার আগের দিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা যেহেতু অবৈধ, তাদের কৃত সকল কর্মকে অবৈধ ঘোষণা করা হলো। আইনের দৃষ্টিতে এভাবেই অবৈধদের ব্যাপারে সর্বোচ্চ আদালত রায় দিয়ে দিল। এই ধারাবাহিকতা কিন্তু এখন শেষ হয়নি, তাদের উত্তরসূরিরা বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের ভিতরে এখনও ষড়যন্ত্র করছেন, দেশে, দেশের বাইরে। না হলে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয় সেদিন এবং তার পরের দিন দুইটা রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দেশ স্বাধীন হলো ১৭, ৭৫ বঙ্গবন্ধুর খুনের পরে কেন স্বীকৃতি দেয়? টার্গেটটা ছিল শেখ মুজিব, তুমি না মারা পর্যন্ত এই দেশকে আমরা স্বীকৃতি দেব না। সেই ব্যক্তিরা কারা আমরা সবাই জানি, তারা কিন্তু এখন আবার সোচ্চার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অদম্য গতিতে, অসীম সাহসিকতা নিয়ে, অন্ধকার ভেদ করে আলোর পথের যাত্রী হিসাবে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে। তারই অংশ হিসাবে যুদ্ধ অপরাধীদের বিচার করে দর্প চূর্ণ করেছেন, তারই অংশ হিসাবে বঙ্গবন্ধুর খুনি যারা বুদ্ধিজীবী হত্যাকারী তাদের বিচার করে তাদের দাম্ভিকতা চূর্ণ করে দিয়ে ফাঁসির রায় কার্যকর করেছেন। এখন একটি মহল বাংলাদেশে আছে, মোহাম্মদ তোহা চাইনিজ পন্থী রাজনীতি করতেন, বাংলাদেশ স্বাধীন, স্বাধীন বাংলাদেশ বসে চিঠি লেখেন জুলফিকার আলী ভুট্টোকে, মাই ডিয়ার প্রাইম মিনিস্টার, মানে এখানে বসে তার প্রাইম মিনিস্টার পশ্চিম পাকিস্তানের প্রাইম মিনিস্টার। আমাদের মুক্তিযুদ্ধে দুইটা গ্রুপ আমাদের বিপক্ষে ছিল, একটা সরাসরি পাকিস্তানের আর একটা ছিল চাইনিজ পন্থী, তারা বলতো দুই কুকুরের লড়াই। সেই মানুষগুলার আন্ডা বাচ্চা, তাদের অনুসারীরা কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। ডিপ্লোমা কৃষিবিদ ভাইরা, আমি আপনাদের প্রতি অধিক সংবেদনশীল। প্রতিটি গ্রামে আপনারা যান, প্রতিটি মানুষের সঙ্গে গ্রাসরুটে আপনারা মেশেন, যেটা আমাদের এখানে সচিব, আমরা বা অনেকেই মেশা সম্ভব হয় না। এই দেশ, এই জাতিকে রক্ষার, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ রক্ষার একটা পবিত্র দায়িত্ব আপনাদের স্কন্ধে। আমি রাজনীতি করতে বলি না, কিন্তু মানুষকে বুঝাবেন যে ওই বিএনপি ওই জামাত ক্ষমতা আসলে কনসার্টে বিদ্যুৎ চাইবা, গুলি করে মেরে ফেলবে, কীটনাশকের দাম বাড়ার বিরুদ্ধে মিছিল করবা, গুলি করে মেরে ফেলবে। আর শেখ হাসিনা কি পরিমাণে সাবসিডি দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি বলবেন। শেখ হাসিনাই হচ্ছে আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি, শেখ হাসিনার ভিতরে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই, শেখ হাসিনাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন তাদের শেষ আশ্রয়স্থল। একজন শেখ হাসিনা আল্লাহর আশীর্বাদ হিসাবে আমরা পেয়েছি। এই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অবশ্যই অবশ্যই দুর্নীতিবাজ খালেদা জিয়া, তারেক, জামাত, তাদের সম্মিলিত প্রচেষ্টাকে রুখে দাঁড়াতে হবে, তবেই সার্থক হবে ৩০ লক্ষ শহীদের স্বপ্নের বাংলাদেশ।